হোমনাটিও ইসলামী সংস্কৃতির স্বচ্ছ ব্যবহার। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান আযলাম, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে, এর চাইতে বড় জালেম আর কে, মিম্মান ইফতারা আলা আল্লাহিল কাযিবা ওহুয়া ইউদা ইলাল ইসলাম, যাকে অহরহ ইসলামের দিকে ডাকা হচ্ছে অথচ তবুও সে আল্লাহ পাকের উপরে মিথ্যা অপবাদ আরোপ করছে। তার মানে তার কাছে পরিষ্কার আল্লাহ সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা, তাওহীদ, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার রুবুবিয়াত, আল্লাহ তাআলার সামগ্রিক বড়ত্ব শ্রেষ্ঠত্ব পরিচয়, সব কিছু আল্লাহরই পক্ষ থেকে তার কাছে অহরহ পৌঁছানো হচ্ছে, বলা হচ্ছে, সে বুঝতে পারতেছে, তবুও সে আল্লাহ সম্পর্কে মিথ্যা অপবাদ আরোপ করছে। যত মানুষ শিরিক করে তারা প্রকারান্তরে আল্লাহর সম্পর্কে মিথ্যা অপবাদই আরোপ করে, যত মানুষ কুফরি করে তারা আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা অপবাদই আরোপ করে। এই কারণে যে সে মনে করে আল্লাহ তাআলা একক ক্ষমতার অধিকারী না, যত মানুষ দেবতার পূজা করে তো তারা যেন আল্লাহ তাআলার একক ক্ষমতাকেই অস্বীকার করে, যত মানুষ আল্লাহ ভিন্ন অন্য কারো কাছে কিছু প্রার্থনা করে চায় তো তারা যেন আল্লাহর উপরে মিথ্যা অপবাদই আরোপ করে, যত মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু থেকে নিজের জীবনের বিধিবিধান গ্রহণ করে তারা যেন আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর উপরেই মিথ্যা অপবাদ করে, অর্থাৎ তাদের হিসাব হলো আল্লাহ তাআলা এককভাবে সব কিছু পূর্ণাঙ্গভাবে আমার জন্য দেয় নাই, যার কারণে আমি এক একজনের কাছ থেকে এক একটা ধার নিতে হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, অথচ আমি তাকে অহরহ ইসলামের দিকে, সত্যের দিকে, সঠিক মতাদর্শের দিকে অহরহ ডাকতেছি, আমার ইন্তেজাম আমি এভাবে করে রাখছি যে সারাক্ষণই আমার প্রতিটা বান্দার কানে আমার কথা পৌঁছবার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করেছেন। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন এই এরপরে, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ বলেন মূলত আল্লাহ জালেম আর নাফরমান সম্প্রদায়কে পথ দেখান না, অর্থাৎ কেউ যদি ইচ্ছে করে সিদ্ধান্তই নেয় আমি সজাগ থাকা সত্ত্বেও চোখ মেলব না, বুঝার পরেও মানব না, শুনবার পরেও শুনব না, তো তারে আর জাগাবে কে, তারে আর বুঝাবে কে, সে যদি সিদ্ধান্তই নেয় আমি মানব না, তো যত কিছুই বলেন আপনি, এরপরে সে বলল যে না তালগাছ আমারে, আমি আপনার ওই তত্ত্বাবধায়ক সরকারের আমলে আর্মিরা যখন আপনার ভোটার আইডি কার্ডের কাজ করাইছিল সব মাদ্রাসার শিক্ষকদেরকে দিয়া, স্কুলের শিক্ষকদেরকে দিয়া, যে বাড়ি বাড়ি গিয়া ভোটার তালিকা করত আর পরে নির্দিষ্ট কোনো এক জায়গায় ছবি উঠাইত, তো আমারও এই দায়িত্ব ছিল, আমি এই কাজটা করছিলাম, আমার অধীনে পাঁচজন শিক্ষক ছিল, আমি ছিলাম তাদের সুপারভাইজার, তো যেদিন আমার আমার অংশের ছবি উঠাবে যেদিন, সেদিন এক বৃদ্ধ বয়স্ক লোক 70-72 বছর হবে, ওনার এক ছেলে, ছোট ছেলে কর্নেল মানে আর্মির, এখন উনি ওই আমার যেই হুজুর দায়িত্বশীল শিক্ষক তত্ত্বাব যে ওনার ফর্মটা পূরণ করছে ওনার সাথে দেখি যে উনি তর্ক করতে আছে অনেকক্ষণ, পরে উনি আমার ডাক দিছে যে হুজুর
ওনার কি কয় আমি ওনার লগে কোনোভাবেই সমাধান করতে পারতেছি না, আপনি আসেন। তো পরে আসছি আর বলে কি হইল, এখন উনি জন্ম তারিখ যেটা বলে এইটা হিসাবে ওনার বয়স যেত আসে, উনি জন্ম তারিখও উনি বলে, বয়স কত ওনার এটা উনি বলে। এখন জন্ম তারিখের সাথে মিলাইলে এই বয়স হয় না। এখন ওনার কথা হইল আমার ছেলে কর্নেল, এটা অনেকবার কয়, একটু পর পরে কয় আমার ছেলে কর্নেল, আমি যেটা কই এটাই লিখতেব। এখন আমি বললাম চাচা আরে বুঝলাম তো আপনি ছেলে তো কর্নেল বুঝছি কিন্তু বয়স তো মিলে না, আমি কর্নেল দিয়ে কি করুম আমি, না হেরে এটা বোঝানোই যায় না, বহু তর্ক করছি না হেরে এটা বোঝানোই গেছে না, সে জন্ম তারিখর যেটা বলে ওইটার লগে এই বয়স মিলে না, আবার বয়স্ক এটাই লিখতে হবে, তার মানে ওই এইটাই হিসাব যে যাই কোন বিচারে সব বুঝছি আমি লিগেল কিন্তু তাল গাছ আমারই, আমারটাই হইতে হইবে। তো আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যে জুলুম করে, যে নাফরমানি করে, যে অবাধ্যতা করে, সীমালঙ্ঘন করে, আল্লাহ বলেন আমি তাকে পথ দেখাই না। এই গুনাহের একটা শাস্তি, এটা প্রতিটা গুনাহ আপনাকে সত্য আর সরল পথ থেকে, হেদায়েত থেকে দূরে সরায় দেয়, গুনাহের নগদ আজাব এটা। আমরা কিতাবে পড়ছি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহির কিতাব আদ্দা ওয়া দাওয়া, এই কিতাবের মধ্যে আছে বনি ইসরাইলের এক লোক একদিন নিজে নিজে বলতেছিল হায় জীবনে কত নাফরমানি করলাম, কই আল্লাহ তো একটা শাস্তিও দিল না, একটা রোগ শোক বিপদ কিছুই তো আমার হলো না, এরকম একটু অহংকারের মতো বলতেছে। কুদরতিভাবে আওয়াজ আসছে হে আমার বান্দা, তুমি যে একটার পর একটা গুনাহ করছ, একটার পর একটা নাফরমানি করতেছ, এক গুনাহ করার পরে আবার গুনাহ যে ছাড়বার তৌফিক হচ্ছে না, বরং আবারও যে গুনার মধ্যে জোড়াচ্ছ, এটাই তোমার গুনাহের নাফরমানির সবচেয়ে বড় শাস্তি, তুমি বুঝতেছ না এটা বড় শাস্তি। যাকে আল্লাহ ফজরের নামাজ ছুটার পরে জোহরের নামাজ পড়ারও তৌফিক দিল না, জোহর ছুটবার পরে আসর পড়ারও তৌফিক দিল না, আসর পড়ার পরে না পড়ার পরে মাগরিবের নামাজ পড়ারও তৌফিক দিল না, নাফরমান এটাই তোমার উপরে সবচেয়ে বড় শাস্তি। অমাইন শাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াইত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, আল্লাহ বলেন আমার রসুল সব কিছু স্পষ্ট করে বলার পরও যারা আমার রসুলের দিক নির্দেশনার বিরুদ্ধাচরণ করবে এবং মুমিন মুত্তাকিরা যে পথে চলে সেই পথের উল্টো পথে যে চলবে, আল্লাহ বলেন এর শাস্তি কি জানো, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তারে তার সেই উল্টো পথেই চালাব, অনুসলিহি জাহান্নাম, এই উল্টো পথে নাফরমানির রাস্তায় চলতে চলতে একদিন তাকে জাহান্নামে পৌঁছায় দেব, ওয়াসাআত মাসীরা, সেদিনই বুঝবে জাহান্নাম কত নিকৃষ্ট গন্তব্য, কত নিকৃষ্ট ঠিকানা। অর্থাৎ গুনার থেকে গুনা, গুনাহের পরে গুনা, একটার পর একটা নাফরমানি, একবার ছবি দেখলা তো আবার দেখছ, আবার দেখছ, একবার সুদ খাইলা আবার খাইতেছ, একবার মিথ্যা বললা তো আবার মিথ্যা বলতেছ, আল্লাহর কসম এটাই দুনিয়ার নগদ শাস্তি, যে আল্লাহ তোমাকে ফেরত আসতে দিচ্ছে না, আল্লাহ তোমাকে ফেরত আসতে দিচ্ছে না, এটা গুনাহের শাস্তি। আর এর উল্টো হাদিসের মধ্যে আছে একটি নেক আমল করার পরে পুনরায় ওই আমলটি আবার করতে পারা, এটা প্রথমবারের পুরস্কার। আবার কোন সুবহানাল্লাহ, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, এই যতবার বললেন প্রথমবার একটা কবুল হয়েছে দেখে দ্বিতীয়বার বললেন
দ্বিতীয়বারের পুরস্কার তৃতীয়বার বললেন, তৃতীয়বারের পুরস্কার চতুর্থবার বললেন। মাশাআল আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাকে বন্দিগি কবুল হলে পুনরায় করার তৌফিক দেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নাফারাল্লাহু মারকাদাহু, তিনি তাকে একবার কেউ জিজ্ঞেস করছে, হযরত নামাজ যে পড়ি এটা কবুল হয়নি, বুঝার কোনো উপায় আসেনি। উনি তাকে বললেন, বাবা আজকে সকালে নাস্তা খাইছুনি। তো বলল যে, জি হযরত নাস্তা খেয়েছি। তে এবার বলল, নাস্তা যে খাইছিলা যখন পেট ভরছিল নি তখন? হ্যাঁ পেট ভরছে। কয়তো দুপুরে খানা খাইছো নি? হ্যাঁ হযরত দুপুরেও খানা খাইছি। বললেন যে সকালে না পেট ভরে নাস্তা করলা, তো আবার দুপুরে খানা খাইলা কেন? কারে বলেন কি হুজুর, সকালের নাস্তা তো হজম হয়ে গেছে, এই জন্য দুপুরে আবার খাওয়ার জন্য পেটে ভোক লাগছে, চাহিদা হইছে, এই জন্য দুপুরে খাবার খাইছি। বললেন যে রাতে খানা খাইছো নি? হ্যাঁ। কয় তো দুপুরে না পেট ভরে খানা খাইছো, তো রাতে আবার খানা খাইলা কেন? কয় যে হযরত দুপুরের খানা তো হজম হয়ে গেছে, রাতে আবার ভোক লাগছে, এজন্য রাতের খানা খাইছি। হযরত বললেন, ঠিক এরকম যার ফজরের নামাজ পড়ার পরে জোহরের ওয়াক্তে আবার জোহর পড়তে মন চায়, জোহরের নামাজের তৌফিক হয়, এতেই প্রমাণ করে ফজরের নামাজ কবুল হইছে, জোহরের নামাজের ভোক আসছে। এজন্য আল্লাহ তাআলা জোহরের নামাজ পড়ার তৌফিক দিছে। আসরের নামাজ আবার পড়তে গেলে বুঝতে হবে জোহরের নামাজ কবুল হইছে, তো আসরের নামাজের ভোক আসছে, এই জন্য আসর পড়ার তৌফিক হইছে। এক বেলার খানা হজম হইলে পরের বেলার কি হয়? ভোক আসে, ঠিক কি না? এক বেলার নামাজ কবুল হলে পরের বেলা আবার পড়ার তৌফিক হয়। যেন প্রতিটা নেক আমলের পুরস্কার হলো আল্লাহ তাআলা এর বিনিময়ে আরেকটি নেক আমল করার তৌফিক দান করে, প্রতিটা বন্দিগির একটা পুরস্কার এটা। আর নাফরমানি একটার পর একটা করা, এটা হলো তোমার উপরে প্রতিটা নাফরমানির আজাব। প্রথমবার করার পরে দ্বিতীয়বার আবার করলে এটা প্রথমবারের কি বলেন না? আজাব, শাস্তি। আর দুনিয়ার সব আজাব মনে রাখতে হবে, দুনিয়ায় মানুষের বিপদ মুসিবত পেরেশানি অস্থিরতা রোগ শোক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মহামারী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস টর্নেডো করোনা যাই কোন, যার যত মুসিবত যার যত আজাব সব কিছু ছোট সামান্য, বড় আজাব কবর থেকে শুরু হবে জাহান্নাম পর্যন্ত চলবে। আল্লাহ কোরআনে বলছে, দুনিয়াতে আমি বড় শাস্তি দেই না, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে ছোট আযাব স্বাদ দেখাই বড় আযাবের আগে, কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তোমরা সবাই ছোট আযাব দেখেই আমার দুনিয়াতেই আমার কাছে ফিরে চলে আসো, যাতে করে কবর থেকে আখেরাতটা নিরাপদ হয়ে যায়। সুবহান, এক মানুষ যদি কুফুরি থেকে দুনিয়াতে ফিরে আসে ভাগ্যবান কিনা? শিরিক থেকে দুনিয়াতে ফিরে আসলে ভাগ্যবান কিনা? কবিরা গুনাহ যদি দুনিয়াতে ছাড়তে পারে তাহলে ভাগ্যবান কিনা? এখানে লাভ, এখানে লাভ, এখানে ফিরতে পারলে লাভ। কিন্তু হাদিসের মধ্যে কথা আছে, কবরে যাওয়ার পরে হাশরের ময়দানে যাওয়ার পরে প্রতিটা মানুষ, প্রতিটা মানুষ আল্লাহকে চিনবে মানবে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও স্বীকৃতি দেবে সাক্ষ্য দেবে, কিন্তু এতে কোনো ফায়দা হবে না। হাদিসে কথা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাশরের মাঠে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে দাঁড়িয়ে হযরতে বেলাল পুরা হাশরের মাঠে আজান দেবে। তো আজান দিলে যখনই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত মানুষ ফেরাউনও নমরুদও হ্যাঁ সবগুলো হার কারুনও সাদ্দাদও আবরাহও আবু জেহেল আবু লাহাব সব নাফরমান, তারাও বলবে সাদাকা।
আজ তারাও বলবে হ্যাঁ সত্য বলছে। এরপরে যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তো সবগুলো বলবে সাদাকা, সত্য বলেছে। তাহলে আজ যে সত্য বলছে এ কথা মেনে নিলা, এতে কি এক পয়সার কোনো লাভ হবে? তাইলে আল্লাহকে মানতে হবে, এতে কোনো সন্দেহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, হয় এখন নয় ওই সময়, ওই সময়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা কোন জালেমকে, কোন পাপীকে, কোন নাফরমানকে, অবাধ্যকে পথ দেখান না। কেউ যদি সিদ্ধান্ত নেয় আল্লাহর পথ থেকে আমি চলবো না, তো আল্লাহ বলেন আমিও তোমার ধার ধারি না, আমিও তোমার কি তামাম কায়নাত যদি ইবাদত করতে 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 সবাই যদি নবী রসুলের মাকামে চলে যায়, তবুও আল্লাহ পাকের কোনো এক মর্যাদায় এক জাররা বাড়বেও না। তামাম পৃথিবী নাফরমানি করতে করতে সব যদি ফেরাউনের নমরুদ হয়ে যায়, আল্লাহ পাকের ইজ্জত আর সম্মানের কোনো কিছুতে এক জাররা কমবেও না। আল্লাহ ওই সত্তাকে বলে লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, যার কিছু বাড়েও না যার কিছু কমেও না। আল্লাহ 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 আল হাইয়ুল কাইয়ুম এক অবস্থাতেই আছে। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো প্রথম আয়াতের কথা এই, আল্লাহ তাআলা বলেন তার চাইতে বড় জালেম আর কে যাকে আমি আল্লাহ অহরহ ইসলামের কথা কালেমার কথা তার কাছে পৌঁছাবার পরও সে আমি আল্লাহর নামে মিথ্যা অপবাদ আরোপ করছে, তবুও কুফুরি করছে, তবুও শিরিক করতেছে, তবুও কবিরা গুনাহ করছে, তবুও হারাম করতেছে, তবুও বিদআত করতেছে, তবুও নিজের খামখেয়ালি আর নফসের শাহওয়াত মতো চলতেছে, অথচ আমি আল্লাহ এগুলোর নিষেধাজ্ঞা তার কাছে বারবার পৌঁছাইছি, পৌঁছাইছে কিনা। এবার একটা ছোট্ট হিসাব বোঝেন, আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে বলছেন ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন কাবলিক, হে নবী আপনার পূর্বে যত মানুষ অতিবাহিত হয়েছে আমি আল্লাহ তাদের প্রত্যেকের জন্য নবী এবং রসুল পাঠিয়েছে। তাহলে কি বোঝা গেল? আল্লাহ পাক এই জমিনে কখনোই মানুষ এরকম রাখে নাই যে এই সময় মানুষকে আল্লাহ চিনাবার কেউ নাই, এমন হয় নাই। জমিনের ইন্তেজাম এমন, জমিনে মানুষের অস্তিত্ব যখন থেকে রব্বুল আলামিন বলেন আমাকে চিনাবার জন্য রাহবার পথ প্রদর্শক আমি আল্লাহ প্রত্যেক জামানায় রেডি রাখছি, এমন কখনোই আমি রাখি নাই যে সময় আমার বান্দাদেরকে আমার কথা বলার মতো কেউ ছিল না, এমন জমিনে হয় নাই। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন কাবলিক, এরপরে আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ তাআলা ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, একই কথা আল্লাহ বলেন আমি সমস্ত জাতির কাছে রসুল পাঠিয়েছি। এবার যদি আপনারা বলেন এটা আমরা তো পাইলাম না, এটা তো পরিষ্কার আজকে 1450 বছর পরে আমরা তো আইসা আখিরি পয়গাম্বরের পরে আমরা তো আর নবী পেলাম না রসুল পেলাম না, আদম থেকে আখিরি নবী পর্যন্ত আগের ওয়ালারা পাইছে কিন্তু আমরা তো পেলাম না। আল্লাহ বলেন এই জন্যই তো তুমি পুরা কোরআন শরীফ পড়তে হবে, এই জন্য তোমাকে কি পড়তে হবে, এই জন্য এই কথাটা জরুরি যে শরীয়তের কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোরআন এবং সুন্নার পুরোটা পড়ে এরপরে ফতুয়া দেওয়া সিদ্ধান্ত নেওয়া এটা জরুরি, আর এইটা যাদের ভিতরে নাই আজকে এরা অধিকাংশ পথহারা, পথহারা। এই যাই দেখেন হুজুর বাংলা বুখারী শরীফের এত পৃষ্ঠার মধ্যে লেখছে, এটা বাংলা বুখারী শরীফের এত পৃষ্ঠার যেটা লেখছে, বাংলা মুসলিম শরীফের আরেক পৃষ্ঠার মধ্যে আরেকটা কথা আছে, আপনি এটা জানেননি, কথা বোঝেন নাই, উনি ওইটা জানে না, উনি ওইটা পড়েই নাই, ওনার ওই খবরে নাই, উনি তো পুরা শরীয়তের মাপকাঠি হলো উনার কাছে ফেসবুক মোবাইল, মোবাইল শরীয়ত, মোবাইলে উনার তরিকত, মোবাইলে উনার মারেফত, মোবাইলে উনার হাকিকত,
উনারে মোবাইলে বলছে, উনার মোবাইলের আব্বাই বুঝাইছে যে এইটা এমনে ওইটা এমনে, এটাই শরীয়ত। না না না, শুধুমাত্র একটা হাদিস দেখলে, একটা বাংলা তর্জমা দেখলে, কিংবা কোনো এক মৌলবী সাহেব নির্দিষ্ট কোনো বিষয়ের দিকে আপনাকে নকশবন্দি বলেন, মুসলিম গবেষকরা এ কথা হিসাব করে প্রমাণ করেছে, এই যে সময়ের ভিন্ন ভিন্ন এটার অন্যতম একটি কারণ হলো আল্লাহর এই জমিনে 24 ঘন্টা কোথাও না কোথাও আজান হয়। তাইলে 24 ঘন্টা জমিনে আজান হয়, 24 ঘন্টা জমিনে সেজদা হয়, 24 ঘন্টা জমিনে তেলাওয়াত হয়, 24 ঘন্টা জমিনে জিকির হয়। এজন্য করোনা না, আরো বড় কিছু আসলে পৃথিবীর কোন আজাবে আর গজবে বাংলা বন্ধ হয়, অঙ্ক বন্ধ হয়, ইংরেজি বন্ধ হয়, পদার্থবিজ্ঞান বন্ধ হয়, জীববিজ্ঞান বন্ধ হয়, রসায়ন বিজ্ঞান বন্ধ হয়, 8 মাস বন্ধ থাকে, রব্বে করিমের কোরআন একদিনও বন্ধ হয় না, একদিনও না, একদিনও না। জিকির বন্ধ হয় না, সেজদা বন্ধ হয় না, তিলাওয়াত বন্ধ হয় না, কোরআন বন্ধ হয় না, তো মাদ্রাসাও বন্ধ হয় না। এই জন্য আল্লাহ তাআলা এরপরে বললেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, যে যত মেহনত করে, যে যত ফন্দি ফিকির করে, যে যত ষড়যন্ত্র করে, আমি আল্লাহর আলো আমার নূরকে চেষ্টা করে নিভিয়ে দিতে, বি আফওয়াহিহিম, মুখের জোরে, মুখের জোরে, মুখের জোরে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে, আল্লাহ বলেন না, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি ওয়াদা দিলাম, আমি মালিক চ্যালেঞ্জ করলাম, আমার আলো আমি শুধু জ্বালিয়ে রাখব না, পরিপূর্ণ করব। মুতিম্মু অর্থ পূর্ণ করে দেব, পূর্ণ করে দেব, পূর্ণ করে দেব। অতএব আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদি কাফের আর বেঈমানরা নাফরমানরা যত অপছন্দই করুক না কেন, যত কিছুই করুক না কেন, এই জমিনে টিকবে শুধু ইসলাম, এই জমিনে টিকবে শুধু কোরআন, এই জমিনে টিকবে শুধু তেলাওয়াত, এই জমিনে টিকবে শুধু সেজদা, সেজদা। এই জন্য 1450 বছরের ইতিহাসে ভারতের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আবুল হাসান আলী আন্নদভী রহমতুল্লাহ আলাই বলতেন, এই 1500 বছরের ভিতরে আমাদের ধর্ম ইসলামের উপরে, আমাদের জাতি মুসলমানদের উপরে কাফের আর মুশরিকদের যেই পরিমাণ জুলুম আর অত্যাচার আর নির্যাতন হয়েছে, পৃথিবীর অন্য কোনো জাতির উপরে যদি তার 100 ভাগের 1 ভাগ হতো, হযরত বলেন, তাইলে ওই ধর্মগুলো জাদুঘরের মধ্যে স্থান পাইতো, অস্তিত্ব পাওয়া যাইত না। কিন্তু হাজারো ঝড়, হাজারো তুফান, হাজারো ঝালাকু খান, চেঙ্গিস খান, হাজারো তাতারিদের হামলা, রুশদের হামলা, প্রজাতন্ত্রের হামলা, হাজারো নাস্তিক মুরতাদদের হামলা, হাজারো কাফের মুশরিকদের ষড়যন্ত্র, হাজারো বোম্পিং, হাজারো মারণাস্ত্র, কোনো কিছুর পরেও আজ পর্যন্ত পৃথিবীর কোনো অঞ্চল ইসলাম একদম নিশ্চিহ্ন হয় নাই, হয় নাই, হয় নাই। একটানা 70 বছর রাশিয়ায় আজান বন্ধ ছিল, একটানা 70 বছর, শুধু রাশিয়া না, সোভিয়েত ইউনিয়নে প্রায় 44টা দেশে একটানা 70 বছর আজান, মসজিদ, কালেমা, আরবি শব্দ উচ্চারণ, মুসলমান নাম, কোরআনের কোনো পাতা পৃষ্ঠা কিচ্ছু চালু ছিল না। ইমাম বুখারি যেখানে হাদিস পড়াইতেন সেখানে বেশ্যাখানার পতিতাখানা ছিল, ইমাম মুসলিম যেখানে হাদিস পড়াইতেন, ইমাম তিরমিজি যেখানে হাদিস পড়াইতেন সেখানে গান আর বেশ্যাবৃত্তি হইতো, এরকম পরিবেশ করছিল 70 বছর একটানা। লেনিন, কার্ল মার্ক্সের লেনিন এই সমাজতন্ত্রের প্রবক্তা বলছিল, মুসলমানের আল্লাহকে আমাদের সীমানার থেকে বিদায় করে দিলাম, জানায় দিলাম গুড বাই, সে যেন আর না আসে। 70 বছরের জুলুমের পরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, সোভিয়েত ইউনিয়ন তছনছ হয়ে গেছে, 70 বছর পরে দেখা গেল সোভিয়েত ইউনিয়নের সীমানার ভিতরে অসংখ্য মুসলমানের 10-12 বছরের ছেলে হাফেজে কোরআন। ওরা হায়রান, ওরা হায়রান যে 70 বছর একটি মসজিদ, একটি মাদ্রাসা,
একটা শব্দ উচ্চারণ করতে দিলাম না তাহলে 10 12 বছরের বাচ্চা হাফেজে কোরআন আইয়ে করতে গেল হাফেজে কোরআন হইলে তো 75 বছর বয়সে রইব কথা বোঝেন নাই কিন্তু 12 বছরের বাচ্চা হাফেজ হয় কেমনে পরবর্তীতে তদন্ত করে প্রমাণ করছে মুসলমানরা তাদের সন্তানদেরকে কোরআন শেখাবার জন্য নিজ নিজ বাড়ির নিচে মাটির গভীরে গর্ত করে ওইখানে হুজুর রাইখা এরপরে বাচ্চাকে কোরআন শিখাইছে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি আল্লাহ তাআলা বলেন আমার কালেমা আমার ইসলাম আমার দ্বীন আমার কোরআন এটা আমি পূর্ণ করে বই করব আজকে গোটা পৃথিবী আমি প্রায় বলি 2020 সন এটাই বলতে চাচ্ছি আমার মূল কথা 2020 সন দোয়া মুসা চলতেছে 2020 সন কি চলতেছে ঝাড়ু চলতেছে ঝাড়ু ধোয়া মুসা চলতেছে সব সেক্টরে ধোয়া মুসা চলতেছে যেখানেই যেখানে সব সেক্টরে ইমানদারদের সেক্টরেও বেঈমানদের সেক্টরেও সব সেক্টরে ধোয়া মুসা চলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন ধুইতেছেন মুছতেছেন ঝাড়ু দিতেছেন জমিন মালিকের জমিন মালিক ঝাড়ু দিচ্ছেন এই জন্য এই ধোয়া মোসা হওয়ার পরে আবার দেখবেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি কালেমাই ঊর্ধ্বে থাকবে ঈমানই ঊর্ধ্বে থাকবে ইসলামই ঊর্ধ্বে থাকবে অতএব কোনো ঘাবড়ানোর সুযোগ নাই কোনো ঘাবড়ানোর সুযোগ নাই ফ্রান্সের বেঈমানরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করেছে এই কারণে ইসলাম ধ্বংস হবে হবে না বরং ওই বেঈমানরাই ধ্বংস হবে গোটা পৃথিবী তোলপার গোটা পৃথিবী তোলপার গোটা পৃথিবীতে আলহামদুলিল্লাহ ইসলাম আর মুসলমানের দিকেই মানুষের গণজাগরণ গোটা আমার এই বাংলাদেশের ভিতরেও হাজারো নাফরমানির পরেও আল্লাহর কসমে কথা স্পষ্ট বলা যায় আমাদের বাংলাদেশেরও বুজুর্গ ওলামা এবং বর্তমান নওজোয়ান তরুণ ওলামায়ে কেরামের সাহসী আর দৃপ্ত হুঙ্কারে এদেশের লাখ লাখ যুবক আলহামদুলিল্লাহ কোরআনের দিকেই ফিরছে নামাজের দিকেই ফিরছে হ্যাঁ এদেশের যেই কোনো রাজনৈতিক নেতার চাইতে আল্লামা মামুনুল হকের জনপ্রিয়তা বাংলাদেশে বেশি বেশি এটা কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহ উপযুক্ত সন্তান জমিনে দিয়াই এরপরে উপযুক্ত রাহবার পরবর্তী জিম্মাদার আগামীর পৃথিবী নেতৃত্ব দেবে এরকম জিম্মাদারের নেতৃত্ব রাইখাই শেখুল ইসলাম কবরে গেছেন বুঝ করেই গেছে শেখুল ইসলাম মামুনুল হক রেখে গেছে শেখুল ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী রেখে গেছে ইনশাআল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি আল্লাহর দিনই ঊর্ধ্বে থাকবে কোনো ঘাবড়াবার সুযোগ নাই অস্থির হওয়ার কোনো সুযোগ নাই পেরেশান হওয়ার কোনো সুযোগ নাই মুসলমানদের উপরে জুলুম অত্যাচার কাফেরদের ইহুদিদের খ্রিস্টানদের নাসারাদের নাস্তিকদের মুরতাদদের বেঈমানদের মুসলমানদের উপরে জুলুম অত্যাচার ইতিপূর্বে ষড়যন্ত্র ইতিপূর্বে অনেক হিংসা এর পূর্বও হয়েছে আল্লাহ পাক 1450 বছর আগে যেহেতু ওয়াদা দিছে যত যুগে যত কিছু হবে সব কিছুর মোকাবেলায় আমার কথা একটাই আল্লাহু মুতিম্মু নূরিহি আমি ইসলামকে ঊর্ধ্বে রাখব অতএব কোনো সন্দেহ নাই কোনো পেরেশানিও নাই কি বলেন কোনো পেরেশানি করার নাই কোনো পেরেশানি করার দরকার আজ শুধু আমাদের একটাই কথা আপনাদের কাছে করজোরে ফরিয়াদ শুধু এটা আমরা সবাই যেন ইসলামের দিকে ফিরে আসি অন্য কোথাও নিরাপত্তা নাই অন্য কোথাও কি নাই নিরাপত্তা একমাত্র কোরআনে নিরাপত্তা একমাত্র ইসলামে নিরাপত্তা একমাত্র আল্লাহর বিধানে নিরাপত্তা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের মধ্যেই একমাত্র নিরাপত্তা বলেন আলহামদুলিল্লাহ অতএব আজকে এই জামিয়া দারুল উলুম মহিউস সুন্না করিমপুর মাদ্রাসার এই মাহফিলে আমরা আবারও এ কথা কোনোভাবেই মনোবল হারাবার কোনো সুযোগ আমাদের নাই চতুর্দিকে আমরা শুনতেছি চতুর্দিকে ইসলাম বিরোধীরা খুব আস্ফালন করতেছে এই করে ফেলবে সেই করে ফেলবে এই করে ফেলবে কিচ্ছু করবে না কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ কিছুই হবে না কিছুই হবে না সমস্যা শুধু এর দূরেই যে আনিসুর রহমানের মতো এরকম
আরো কিছু নওজোয়ান ওলামায়ে কেরামের হয়তো রক্ত ঝরবে, কিছু জান চলে যাবে, কিছু মানুষ হয়তো শহীদ হবে, অসুবিধা নাই। আমার সন্তান সালমান আবার রেডি হইতেছে, সোজা কথা আমাদের এটা। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেইজ্জতি, দ্বীনের অপমান, ইসলামের যাই কোনো বিরুদ্ধাচরণ, প্রয়োজনে আমার মতো আপনার মতো কিছু লাশ পড়বে, কিছু রক্ত ঝরবে, কোনো অসুবিধা নাই। আমাদের নূরানির লাখ লাখ বাচ্চা আল্লাহর কোরআন নিয়ে আবার রেডি হচ্ছে, কোনো অসুবিধা নাই। আমার সন্তানরা আবার জাগবে, আবার জাগবে, আবার জাগবে। এই জমিনে প্রতি মুহূর্তে কোরআন পড়া হয়, এই জমিনে প্রতি মুহূর্তে হাফেজে কোরআন হয়, প্রতি মুহূর্তে আলেম তৈরি হয়, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। রব্বুল আলামিন বলেন আমি তৈরি করব, আমি তৈরি করব নতুন। এই জন্য আল্লাহ তাআলা বললেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, আল্লাহ তাআলা বলেন নাফরমান আর বেঈমানরা এরা চায় ফুৎকার দিয়ে আমার নূর মিটিয়ে দেবে, না না মিটাবে না, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার কালেমা, আমি আমার নূর, আমি আমার আলো বুলন্দ করবেই করব। অতএব আমাদের ভয় পাওয়ার কিছু আছে, হতাশা হওয়ার কিছু আছে, কোনো সুযোগ নাই। আমরা শুধু সাহস যোগাবেন, ওলামায়ে কেরামকে একটু হিম্মত দেন, আপনারা আলেমদেরকে হিম্মত দেন, ইনশাআল্লাহ মাদ্রাসাগুলো উম্মতের পাওয়ার হাউস, মাদ্রাসাগুলো উম্মতের পাওয়ার স্টেশন। আমাদের মাদ্রাসার তালেবে এলেমরা, আমরা ছোটবেলার থেকেই বুঝ নিয়ে বড় হয়েছি যে দ্বীনের জন্যই আমাদের জিন্দেগি, ইসলামের জন্যই আমাদের জিন্দেগি, কোরআনের জন্যই আমাদের জিন্দেগি। অতএব আমাদের জান যদি দ্বীনের জন্য কোরবান হয় তো ফুস্তু ওয়া রাব্বিল কাবা। এক সাহাবী উহুদের যুদ্ধে যখন শহীদ হওয়ার আগ মুহূর্তে ওনার সমস্ত শরীর বর্ষার আঘাতে ঝাঁঝরা করে ফেলছে, তখন ওই সাহাবিকে বলা হয়েছিল যে আপনার ভীষণ কষ্ট হচ্ছে না, তখনও রুহ যায় নাই, উনি পুরা রক্তাক্ত দেহ নিয়া পুরা শরীর তখন বর্ষার আঘাতে জর্জরিত, উনি তখন এক শব্দ বলছে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম, কামিয়াব হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে ঘোষণা দিছে সাহাবীরা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা, জলদি দৌড়াও আল্লাহর মাগফিরাত আর জান্নাতের দিকে। এক সাহাবী তখন খেজুর খাইতেছিলেন ক্ষুধার্ত, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি জান্নাতের দিকে এত দ্রুতই দৌড়াইতে হয় তাইলে খেজুর খাওয়ার এই সময়টুকু বিলম্ব করব কেন, খেলাম না খেজুর, জান্নাতে গিয়েই পরবর্তী খেজুর খাবো। তো জান্নাতে গিয়েই পরবর্তী খেজুর খাইছে, জান দিয়ে দিছে। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন সাহাবীদেরকে, সাহাবীরা কেন ঢাল ফেলে দিলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শহীদে হয়ে থাকেন উহুদের যুদ্ধে, তিনি যদি ইন্তেকালি করে থাকেন তো আর আমরা বেঁচে থাকি লাভ কি, চলো আমরাও আমাদের জান দিয়ে দেই। আর বলছেন আল্লাহর কসম আমি জান্নাতের গ্রাণ পাচ্ছি উহুদের পাহাড় থেকে। অতএব অতএব আমাদের সামনে জান্নাত, ঠিক কিনা বলেন না কেন? কোরআনের কারণে যদি কেউ আমাদের জান নেয় তো পরবর্তী গন্তব্য কোথায়? ইসলামের কারণে যদি আমাদের কেউ জান নেয় তো পরবর্তী গন্তব্য কোথায়? তো মরবি তো মর, জান্নাতের জন্যই মর, কি বলেন? জান তো যাবেই যাবে, দিন তো আপনার দুনিয়া তো পার হবেই হবে, তো আল্লাহর জন্যই মরে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। অতএব আমার বাপ কোনো হতাশ না হওয়া, আল্লাহ কোরআনে বলছেন অমান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, আমার রহমত থেকে নিরাশ হয় যে পদভ্রষ্ট গোমরাহ বলেন, নাউযু বিল্লাহ। এই জন্য একজন মোমেনের জন্য হতাশা কুফুরি, মোমেনের জন্য হতাশা কি বলেন? কুফুরি, কুফুরি, হারাম। মোমেন হতাশ হয় না, মোমেন কি হয় না? হতাশ হইতে পারে না। ইমানের দাবি হলো আশা, ইমানের দাবি কি বলেন? আশা। আমাদের জিন্দিগির তিনটা কলিজার মধ্যে তিনটা জিনিস আমার শায়খ আরিফ বিল্লাহ
আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে আমাদের কলিজায় তিনটা জিনিস, এক নাম্বার আল্লাহর মহব্বত, দুই নাম্বার আল্লাহর রহমত তথা জান্নাতের আশা, তিন নাম্বার আল্লাহর আজাব তথা জাহান্নামের ভয়। আমি সমস্ত কিছু করি আল্লাহর মহব্বতে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে। ঠিক কিনা বলেন না কেন? অতএব আর পেরেশানি কি, পেরেশানি কি? এই জন্য হতাশা হওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকের কাছে অনুরোধ, মাদ্রাসাকে ভালোবাসেন, নিজেদের সন্তানকে দিন শিখান, প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানান। আজ একটা বাচ্চাকেও মাহরুম করবেন না। আজ এ কথা স্পষ্ট প্রমাণিত হয়েছে, কোরআন থেকে বঞ্চিত করে সন্তান চরিত্রবান হয় না, সন্তান দিনদার হয় না, সন্তান ভদ্র আর সভ্য হয় না। আজকে যত সন্তান, আজকে হাজার হাজার লাখ লাখ মুসলমানের সন্তান, যারাই কোরআন থেকে বঞ্চিত, তাদের জীবন দেখলে, তাদের হাঁটা চলার উঠা বসা দেখলে এদেরকে সভ্য আর ভদ্র মানুষ মনে হয় না। কোরআন বঞ্চিত সন্তান দাঁড়িয়ে প্রস্রাব করে, আর দাঁড়িয়ে প্রস্রাবকে পৃথিবীর কোনো গবেষণায় ভদ্রতা বলে না। কথা বলেন, বলে কি বলেন? কোরআন বিহীন সন্তান পরের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক গড়ে, আর অবৈধ সম্পর্ক করা, পরকীয়া সম্পর্ক করা, জিনার ব্যভিচারের সম্পর্ক করা পৃথিবীর কোনো মতাদর্শে এটাকে ভদ্রতা বলে না, বলে না। অতএব মাদ্রাসাই আপনার সন্তানের নিরাপত্তা, মাদ্রাসাই আপনার মেয়ের নিরাপত্তা। এখানে দিন শেখানো হয়, শুধু দিন না, এখানে কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়, সাথে সাথে দুনিয়া আখেরাতের সার্বিক নিরাপত্তাও শেখানো হয়। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আজকে ইনশাআল্লাহ জামিয়া দারুল উলুম মহিউসুন্না করিমপুর মাদ্রাসায় আজকের এই সম্মেলনে আমরা এই ওয়াদা করলাম, আমরা আমাদের জান আল্লাহর জন্যই দিয়ে দিলাম। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের জীবন যেন কবুল করে। ইসলাম এই জমিনে থাকবেই থাকবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। আমিন।